কোনো রকম ঢাক গুড়গুড় নয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের একদিন আগেই 15 এপ্রিল সোমবার রায়গঞ্জ শহর এড়িয়ে বাইপাস চালু হতে চলেছে। এর ফলে রায়গঞ্জ শহর যেমন যানজট মুক্ত হবে, ঠিক তেমনি দেবশ্রী চৌধুরীর ফেলে যাওয়া নির্বাচনী ক্ষেত্রে তার স্বপ্ন পূরণ হলো বলে খবর। প্রসঙ্গত, তার আমলে ইসলামপুর শহরে এড়িয়ে একটি বাইপাস চালু করেছে জাতীয় সড়ক বিভাগ। তা ছিল 27 নম্বর জাতীয় সড়কের বাইপাস নির্মাণ। অন্যদিকে রায়গঞ্জের তেঁতুলতলা থেকে রূপাহাড় পর্যন্ত জাতীয় সড়ক নির্মিত হলে কোনো যানবাহনকে রেলগেটের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, সময় নষ্ট হবে না দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী যানবাহনগুলিরও। যদিও সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের নির্দেশের উপর। জনস্বার্থে বালুরঘাট দিল্লি রেলগাড়ি চলাচলের যেমন অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন কমিশন, তেমনই রাধিকাপুর দিল্লির রেলগাড়িটিও নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষায়। সাধারণ মানুষের বক্তব্য, 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস চালু হলে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীর যেমন স্বপ্ন পূরণ হবে, ঠিক তেমনি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মানুষ যানজট থেকে হাঁপ ছেড়ে বাঁচবেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হার্জ আলী কি বলেছেন শুনে নেওয়া যাক। হার্জ আলী, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, বাড়ি এখানে। আপনি লোকালি এখানকার? আচ্ছা, আপনাদের এখানকার কাজটা তো স্তব্ধ হয়েছিল অনেক কয়দিন ধরে, তো এখন তো নতুন করে চালু হলো, এটা কবে নাগাদ শুনতে পাচ্ছেন যে চালু হচ্ছে? এই 15 তারিখ এটা চালু হচ্ছে। আচ্ছা, আপনাদের তো এখানে জমি জমা যে রয়েছে, এখানে কি জমি জমা কোনো ভ্যালুয়েশন বেড়েছে, মানে দামপত্র বেড়েছে? আগে মোটামুটি কেমন ছিল দাম? আগে ছিল 20 লাখ 20 হাজার কাঠা না বিঘা? বিঘা। আর এখন কাঠায়? এখন অনেক, এখন জমির দাম 20 লাখের মতো কাঠায় চলে গেছে দাম। আচ্ছা, তো আপনাদের কি এটাতে সুবিধা হচ্ছে যে এই প্রকল্পটা যে হচ্ছে এখানে রায়গঞ্জবাসীর হিসাবে, আপনার কি মনে হচ্ছে, গর্ববোধ হচ্ছে সেই জন্য? অনেক সুবিধা হয়েছে আপনাদের, ঠিক আছে। অন্যদিকে রায়গঞ্জের বাসিন্দা সমীর দত্ত কি বলেছেন শোনাবো। দাদা যাই, দাদা কি নাম? সমীর দত্ত। আচ্ছা, আপনি এখানে কি জন্য এসেছেন? জাস্ট দেখতে আসলাম কি কাজ কত দূর হয়েছে রায়গঞ্জের বাড়ি। তো অনেকদিন থেকে শুনছিলাম কি এটা ওপেনিং হবে, ওপেনিং হবে, তো তো ভালো, একটু ঘুরে আসি এদিক থেকে। তবে কবে ওপেনিং হচ্ছে কি জানছেন আপনি এখনো পর্যন্ত? আপাতত বাইদে ভাই অন্য যা শুনছি 15 তারিখ হতে পারে, সঠিক তো বলা যাবে না এটা, কারণ কাজ চলছে, যারা কাজ করছে তারাই ভালো বলতে পারবে। আচ্ছা, আপনাদের রায়গঞ্জবাসী হিসাবে এই বাইপাস নিয়ে কি মন্তব্য থাকবে? খুবই ভালো একটা উদ্যোগ, আমাদের চলাচলের ক্ষেত্রে অনেক বেটার হবে। আর এটা যেহেতু আগের যে বাইপাসটা আছে সেটা থেকে এটা বাইরে আছে, তো আশা করা যায় অ্যাক্সিডেন্ট কম হবে, সেই দিক দিয়ে দেখতে গেলে ভালো। আপনারা কি মনে করছেন এই বাইপাসটা চালু হলে শহরের যানজটটা কমবে? অনেক কমবে। ঠিক আছে। সর্বোপরি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলতে চেয়েছেন জানুন। ফোরলেন বাইপাস উদ্বোধন বাই সম্পর্কে কি তথ্য আপনার কাছে? আমরাও জনমুখে শুনছি, আপনাদের মধ্যে শুনছি যে আগামী 15 তারিখ রায়গঞ্জ বাইপাস খুলে যাবে, এরকম শোনা। যদি এরকমটি হয় তাহলে রায়গঞ্জবাসীর জন্য, উত্তর দিনাজপুরবাসীর জন্য মোদিজির, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রায়গঞ্জবাসী এবং উত্তর দিনাজপুরবাসীর জন্য নববর্ষের উপহার হবে বলে আমি মনে করি। আপনারা জানেন 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রায়গঞ্জে আসছেন, তার আগের দিন যদি হাইওয়ে খুলে যায় এটা আমাদের জন্য, রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসীর জন্য, মোদীজির দ্বারা জেলাবাসীর জন্য নববর্ষের শুভেচ্ছা হবে। তার জন্য মোদীজিকে যতই ধন্যবাদ জানানো হবে সেটা কম হবে। যদি 15 তারিখ বাইপাস উদ্বোধন হয়েই যায় সেক্ষেত্রে বিজেপি কিছুটা বাড়তি মাইলেজ পাবে? দেখুন, এই 4টি বাইপাস ইতিমধ্যে, তার মধ্যে 3টি চালু হয়ে গেছে। এই বাইপাস কবে চালু হবে, কি চালু হবে, সে বিষয়ে NHA বলতে পারবে, সে বিষয়ে আমাদের কোনো ইনফরমেশন জানকারি নেই। যদি চালু হয়, কে অক্সিজেন পেলো কে অক্সিজেন পেলো না বিষয় না, বিষয়টা হচ্ছে জেলাবাসী তথা উত্তরবঙ্গের এই রাস্তা দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যে সমস্ত যানবাহন, যে সমস্ত মানুষ, যে সমস্ত গুডস ট্রান্সপোর্টেশন হয়, তার ক্ষেত্রে যে অনেক সুবিধা হবে, আর সেই সুবিধার ফল জেলাবাসী হিসেবে যেমন আমরা পাবো, সেরকমভাবে উত্তরবঙ্গবাসী হিসেবে উত্তরবঙ্গের মানুষ পাবে, উত্তর পূর্ব ভারতের লোকেরা তার সুবিধা এবং লাভ পাবে।
তবে দেবশ্রী চৌধুরী একসময় বলেছিলেন, আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের এমন উন্নয়ন করব যা মানুষ আগে কখনো দেখেননি। তার কথাটি বাস্তবে সত্যি হতে চলেছে। বলছি দাদা, আগামী 15 তারিখে সম্ভবত 4-lane বাইপাস রায়গঞ্জের উদ্বোধন হতে চলেছে, যেমনটা সূত্র মারফত খবর। সামনেই আবার নরেন্দ্র মোদী আসছেন 16 তারিখে, সেক্ষেত্রে এই যে রাস্তাটা উদ্বোধন, এটা কি ভোটের চমক বলে আপনার মনে হয়? এটা রাম মন্দির যেরকম ইনকমপ্লিট অবস্থায় উদ্বোধন করে দেওয়া হয়েছে ভোটের স্বার্থে, একই রকম ভাবে এই যে ন্যাশনাল হাইওয়ে, যেটা 10-12 বছর ধরে আমরা দেখছি একদিক দিয়ে তৈরি হচ্ছে একদিক দিয়ে ভাঙছে, সেই হাইওয়ের এই যে রায়গঞ্জের অংশটুকু আছে সেটাও আজকে পুরোপুরি কমপ্লিট নয়। যেখানে একটা মেন সংযোগকারী ব্রিজ আছে তার এক সাইডের ব্রিজ এখন অব্দি ব্রিজই তৈরি হয়, অতএব সেটা ওয়ান ওয়ে হিসাবে ব্যবহার করার এখনই সম্ভব নয়। এটা একটা সিঙ্গেল ওয়ে চলবে, সেটার ঘটা করে উদ্বোধন হচ্ছে। এবং এই যে ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়েতে এই বিনা কমপ্লিট করি মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেওয়ার একটা প্রক্রিয়া মাত্র, যেখানে ভেঙে গেছে সেখানেও আপনাকে পার 50 কিলোমিটার যেতে 50 টাকা দিতে হবে, এবং যদি আপনার ইয়ে না থাকে তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে, ফার্স্ট ট্র্যাক যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিতে হবে 50 কিলোমিটার যেতে, এটা প্রাইভেট কারের ক্ষেত্রে বলছি। এছাড়াও যেগুলো বাস আছে, মিনি বাস আছে, ট্রাক আছে, তাদের অনেক অনেক বেশি টাকা পে করতে হয়। তো এরা তাড়াহুড়ো করে দুটো কারণে করছে, একটা হচ্ছে ভোট আর একটা হচ্ছে নোট। এই ভোট যেরকম এটার একটা নজর আছে, তার সাথে সাথে নোটও একটা নজর, কেননা 50 কিলোমিটার যদি এরা চালু করে দেয় তাহলে আরো 100 টাকা করে মানুষের পকেট থেকে এরা নেওয়া শুরু করবে, সেই রাস্তা দিয়ে আপনি শান্তিতে যেতে পারুন বা না পারুন। এই হচ্ছে বিজেপির খেলা, যেই খেলা সারা দেশের সাথে চলছে এখানেও সেই খেলাই হচ্ছে। এটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বাইপাস ঘুরে কুনাল গোস্বামী, রিপোর্ট টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।